মাননীয় প্রশ্নকর্তা শ্রী তারাপ্রসাদ বাহিনীপতি। ম্যাডাম সংক্ষিপ্তরে কৌছি হে ম্যাডাম, সরপঞ্চ মানক হাতে গোটে ডঙ্গল থাকছে, কিছু মু গোটে উদাহরণ দেবি। বরিগুমারে গোটে পঞ্চায়েতরে গোটে দিনরে 4 কোটি টাকা নেলে। মাননীয় মন্ত্রী নির্দিষ্ট ভাবে সে পঞ্চায়েত না বিসিংপুরে এবং তাকু নেলে কোথিপাই ডাইভরশন ড্যাম, সে ড্যাম হয়েছে কি না নাই মতে দেখিলি পচারলি। সে ভিডিও মনা করে দিয়েছিলে না সেটা হবনি, পরমূর্তে সেটা যেহেতু পঞ্চায়েত লেভেল অছি পঞ্চায়েতরে তাঁকর সেটাকে সে অফিসর মানে করছেন উঠেছেন টাকা। এবং মু প্রশ্ন করছি যে পঞ্চায়েতরে কেতে টাকা পঞ্চায়েত পাই যাচ্ছে এভারেজ কেতে পঞ্চায়েত এভারেজ পঞ্চায়েত কেতে লেখে যাচ্ছে। এবং যে নবীন ওড়িশা মো ওড়িশা নবীন ওড়িশা না কন সেটা আম ওড়িশা নবীন ওড়িশা না মুছি মো ওড়িশা মো ওড়িশা নবীন ওড়িশা যে স্কিম পারিত হয়েছিল যেটা স্কিম কে এপ্রুভ করেছিলেন সরকার, যোঠে বিজেডি কহিলা মু মো পৈতৃক সম্পত্তি মু সে কাম করিবি, অন্য দলকে সুযোগ দেলে নি, এমতি গাঁ লোক গন্ডগোল হেলে বহু জায়গায় সেমতি হয়েছি যাতে হয়েছি, সেইথিপাই কার্য আরম্ভ হয়ে পারিনি, জায়গা চিহ্নট হয়ে পারিনি। সে প্রজেক্ট যাক রাজ্য সরকার চিঠি করেছেন কি ক্যানসেল করিবা পাই, বিশেষ করে মো নির্বাচনরে বহুত স্কুল ঘর ক্যানসেল হয়ে যাইছি। ভিডিও মানে কোথায় আগে কাম আরম্ভ হল ইয়ে করব সে করব বাড়িয়া বাড়ি হলে কাম আরম্ভ হয়ে নথিলা। সেতরে সরকার গোটে নির্দেশ কলা মাননীয় বিধায়ক প্রশ্ন ম্যাডাম গোটে সেকেন্ড সরকার তো গোটে গলা গোটে গোটে সে খোলদেলে মো ওড়িশা নবীন ওড়িশা লিখিদেলে প্রজেক্ট সেটা ফটো উঠে করে পঠাই দেলে জিও ট্যাগ করে কিন্তু কাম কিছু হয়নি, কাম কিছু হয়নি, কোন জায়গার কাম হয়নি, বড় 10% 20% কাম হয়েছিল। তারপরে নির্বাচন আসলা মাননীয় মন্ত্রী মু কহিবি অনুরোধ করিবি যেতিক স্কুল প্রজেক্ট থিলা মু অন্য আড়ে যিবিনি, তুমি দিও ন দিও ঢো, কিন্তু যেতিক স্কুল প্রজেক্ট থিলা সে প্রজেক্ট যাকু ক্যানসেল ন করি কার্যকারী করিবা পাই করিবা পাই নির্দেশ দেবে কি মাননীয় মন্ত্রী কোল বাচস্পতি মহাশয়। গ্রাম পঞ্চায়েত মানুষ আমি গোটে আধার অছি, সে আধার অনুসারে আমার টঙ্কা যাই থাকে। 2011 মসিহা জনগণনা আধার অছি, সে আধারে যে পঞ্চায়েত অছি 5000 জনসংখ্যা, 5000 7500 জনসংখ্যা, 7501 জনসংখ্যার 10000 জনসংখ্যা এবং চতুর্থ ক্যাটাগরি হল 10000 জনসংখ্যার ঊর্ধ্ব। এইপরি ভাবে 4 প্রকার যে জনসংখ্যা আছে বিভিন্ন পঞ্চায়েতের সেই আধারে অর্থ সিএফসি এসএফসি এবং এমজি এনার্জি কাম হয়ে সেই দৃষ্টি মাননীয় বিধবর বিধায়ক এটা মো আহরি বহুত তার ডিটেল মো পাখে অছি তার বিষয় মো কহুনি, সে অনুসারে হোথে কাম। দ্বিতীয় কথা হল সে গোটে বোরিগমা ডাইভরশন ড্যামর ডাইভরশন এ অধিকার বোরিগমা পঞ্চায়েতর সেখানকার পঞ্চায়েত সরপঞ্চর অধিকার অছি, পঞ্চায়েত সমিতির অধিকার অছি, ডাইভরশন তো করিব যারা সঠিক উত্তর দে সঠিক প্রশ্ন পচারিলে যদি স্পেসিফিক লেখিকা দেবে বোরিগমা ড্যাম উপরে বি স্পেসিফিক লেখিকা দেবে তো ডাইভরশন উপরে যে লেখিকা দেবে তা উপরে মু নিশ্চিত ভাবে তাঙ্কু ডিপার্টমেন্ট তরফ
জন আমার অফিসর মানুষ পঠাই তার উপরে কোণ হয়েছে দেখি করে পারি। দ্বিতীয় কথা হল যে স্কুল মানুষ যে পয়সা দিয়া হয়েছিল আম ওড়িশা নবীন ওড়িশার সে স্কুল মানুষ পয়সা আপনার দেখিবে স্কুল মানুষ পয়সা দিয়া যাই আপনার ফাইভ টি রু দিয়েছিল মো ওড়িশার নবীন ওড়িশার দিয়েছিল যে ফাইভ টি কাম দিয়া যাই মো কনস্টিচুয়েসি বুলবা বিষয়ে দেখুলি সে সেইটি আছে কেবল টিকি লুগা থড়ি হচ্ছে এবং পুটি টিকি মরা হয়েছে এবং বর্তমান তাহা ঝড়ি যাচ্ছে তলক পড়ে যাচ্ছে এ প্রকার অবস্থা আছে কিন্তু বাকি যে স্কুল কু পয়সা দিয়া যাই নিশ্চিত ভাবে আমি তাকে কেতে গুড়ে প্রস্তাব অছি আমি দেখিবু এবং তার উপরে কার্যানুষ্ঠান গ্রহণ করবু।